তুলে আনা হয়। যে ভাই আপনি আমাদের সভাপতি, আপনি আমাদের সম্পাদক, আর কর্মী যারা আছেন তাদের মধ্যে যে আন্তরিকতা থাকে তা দেখবেন খুব দ্রুতগতিতে কাজ হবে। আর যদি যোগ্য থেকে যোগ্যতম ব্যক্তিকে যদি সভাপতি সম্পাদক করে দেওয়া হয় আর কর্মীরা যদি তাকে পিছন টান ধরে তাহলে কিন্তু তাকে কোনোভাবেই কাজ করতে দেওয়া আগে মারতে দিবে না। সেটা আমাদের জেলাতে হয়তো এতটা পরিলক্ষিত করা যায় না, কিন্তু অন্যান্য জেলাতে আমরা অনেকটা পরিলক্ষিত করেছি, বড় বড় জেলা, কিন্তু সেখানে তেমন কোনো তাদের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। যাই হোক, আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন রাজ্য কমিটির সম্পাদক হযরত মুফতি আব্দুস সালাম সাহেব দাওয়াত কর্তা তরুণ, উপস্থিত হয়েছেন মাস্টার ইলিয়াস সাহেব দাওয়াত কর্তা তরুণ, রাজ্য থেকে এসেছেন পর্যবেক্ষক হিসেবে এসেছেন, ওনাদের উপস্থিতিতে আমরা আজকে আমাদের কমিটি নির্বাচনের যে কাজ আছে সেটা সম্পাদন করবো ইনশাআল্লাহ। কারো মনে যদি কোনো ক্ষোভ থাকে, দুঃখ থাকে, ব্যথা থাকে, মাফ করলে করে দিতে পারেন, আর যদি না পারেন আজকের এই পরিবেশ অন্তত পক্ষে কোনো রকম অপ্রীতিকর কথাবার্তা, উক্তি, প্রযুক্তি এবং মানে জল ভরা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করবেন না। আমাদের কাছে রাজ্য থেকে দুজন মেহমান এসেছেন, জেলার একটা ঐতিহ্য আছে, সম্মান আছে, মর্যাদা আছে, সেদিকে লক্ষ্য রেখে কোনোরকম সমালোচনামূলক কথা বলবেন না। রায় নেওয়া হবে, ভালো লাগে সমর্থন করবেন, ভালো না লাগে চুপ করে বসে থাকবেন। এই কয়েকটি কথা আমি আপনাদের কাছে বললাম, যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন, এটা আমাদের আতাবিরদের আমানত, এটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য।